ভ্রমণ পিপাসু মানুষ যেমন প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে ছুটে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, ঠিক তেমনি প্রকৃতির রুদ্র রূপ সামনে উপভোগ করতে পিছু পাও হয় না। ইতিমধ্যেই দীঘায় যাওয়াদের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে। সমুদ্রের উত্তাল তরঙ্গের সাথে হাওয়ার তীব্র স্রোত বইছে উপকূলে। এনডিআরএফের বাহিনী দীঘা উপকূলে দল বেঁধে টহলদারি চালালেও পর্যটকদের আনাগোনা রয়েছে। অপরদিকে স্থানীয় ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। তারা জানান, একে করোনা, তারপর ইয়াজ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছিল তাদের দোকান। আবার এই যাওয়াত কতটা প্রভাব বিস্তার করবে তার অপেক্ষায় প্রহর গুনছে। ভাবছি ওই তো গতকাল রাত থেকে তো বৃষ্টিটা শুরু হয়েছে, একে তো কোভিড-19 জন্য তো যা গেল গেল, তারপরে তো ইয়াস ঝড়ে আমাদের সমস্ত দোকানপাট সব ভেঙে সব শেষ হয়ে গেল, সব চলে গেল। তারপরে নবান্ন থেকে দিদি যাই হোক মোটামুটি সাটা ফাটাগুলো করে দিয়েছিলো, সেইগুলো সেই ঘাস শুকিয়ে উঠতে না উঠতে আমাদের মোটামুটি একটু পর্যটক আসা শুরু হয়েছিল। তারপরে ব্যবসাটা শুরু করব এমন টাইমে আবার শুনছি নাকি আবহাওয়া দপ্তর থেকে ভয়ঙ্কর ধরনের একটা ঝড় আসতে চলেছে। তাও তো প্রশাসন থেকে আমাদের তো এই তো পর্যটকদের সব তো তাড়িয়ে দিচ্ছে, বাড়ি তাড়ি পাঠিয়ে দিচ্ছে, আমাদেরও দোকানপাট চলছে না। আবার যে কী হবে, কীরকম বিপর্যয়ের মোকাবিলা করতে হবে আমাদের, সেই নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে আছি। সংসার চালানো খুবই খুবই কঠিন হয়ে পড়েছে আমাদের। আমার নাম রঞ্জিত জানা, এই ব্যবসা করি। এনডিআরএফের টহলদারি দল দীঘার সমুদ্রতট ফাঁকা করার পাশাপাশি যে যার গন্তব্যস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। ইতিমধ্যে সমুদ্র তীরে দড়ি দিয়ে ব্যারিকেডও তৈরি করেছে। অথচ ভ্রমণ পিপাসু মানুষ ভয়ার্ত মনে প্রকৃতির রুদ্র রূপ প্রত্যক্ষ করতে উদ্গ্রীব হয়ে বহু মানুষ এখনো দীঘা ছাড়েনি। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, মানে ছবিতে তো আগে দেখতাম, এখন নিজের চোখে দেখছি, এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে সারাদিনই থাকি এখানে। আবহাওয়া তো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা নিয়ে বেরিয়েছি দেখতে, খুব ভালো লাগছে। এই দুর্যোগের মধ্যে দীঘায় কি থাকছেন? না, আমরা কালকেই বেরিয়ে যাচ্ছি। আমাদের তো খুবই আতঙ্ক লাগছে, আমরা 3-4 দিন আগে টিকিট কেটেছিলাম এবং কীভাবে এর মোকাবেলা করবো বুঝতে পারছি না। আমরা ভাবছি একটু আজকে চলে যাবো এবং আমরা খুব ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। সকাল থেকে ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পড়ছে, তার সাথে হাওয়া চলছে এবং সমুদ্র যথেষ্ট উত্তাল। আমি সোদপুর থেকে এসেছি, অমিত ভট্টাচার্য। ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এনডিআরএফ বাহিনী সদা তৎপর। তারা স্থানীয় গ্রামবাসীদের সতর্ক করার পাশাপাশি নজর রাখছে সমুদ্র তট। তাদের দৃঢ় বিশ্বাস, আমরা সব কিছুতেই প্রস্তুত আছি। কোনোরূপ অসুবিধা হলে সাধারণ মানুষ যাতে রিলিফ ক্যাম্পে আশ্রয় নিতে পারে তার জন্য এনডিআরএফ বাহিনী প্রস্তুত। আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এন্ড পুলিশের তরফ থেকে আপনাদেরকে বারবার রাস্তায় করা হচ্ছে, আপনারা সেফ জোনে আর নিরাপদ স্থানে থাকুন। ঘূর্ণিঝড় আসতে চলেছে, বসে রেইন শুরু হয়ে গেল, লাইট রেইন শুরু হয়ে গেল, হওয়া কা মাত্রা বাড়তে যা রা ইহা পর দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা ক্যা টুরিস্ট প্লেস হ্যাঁ, টুরিস্ট বার বার কোস্টাল এরিয়া মে টুরিস্ট ঘুমনে কে লিয়ে আ রকে হ্যাঁ, জিনকো হম এনডিআরএফ দ্বারা কল সে আর আজ ভি অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিয়া যা রা হ্যাঁ, ক্যুকি অ্যাওয়ারনেস করনে সে জ্যাদাতর লোক ইসি মে বচ জায়েঙ্গে, যাও সিকিউর প্লেস মে রে জাইয়ে হম বোল রহে হ্যাঁ, ফির ভি হামারা এনডিআরএফ টিম সারা ইকুইপমেন্ট কে সাথ আর টেকনিশিয়ান কে সাথ সার তৈয়ার হম লোক, কভি ভি ইসকো সাইক্লোন জাভেদ কা ফেস করনে কে লিয়ে হম তৈয়ার হ্যাঁ, কোই দিক্কত নেই আয়েগা, সুরক্ষিত রহনে কে লিয়ে জনতা কা কোই দিক্কত নেই হ্যায়, হম সুরক্ষিত রখেঙ্গে উনকো। गाँव वाले का जिसको शेल्टर का बात था, गाँव वाले में अवेयरनेस किया जा रहा है और इनके शेल्टर का और इसके स्टेट गवर्नमेंट स्टेट अथॉरिटी है, इनको पूरी तरह कार्रवाई किया जा रहा है और हम अवेयरनेस, हमारा अवेयरनेस के लिए रेस्क्यू के लिए हम रेडी हैं।
मैं इंस्पेक्टर एम कलैरसन सेकंड बटालियन एनडीआर से कोलकाता से। जवान ये समस्त दुकान गुलो आछे ये समस्त दुकान पाट आछे छोटो काटो दुकान सब ही बंद कर दिए और बंद कर दिए बाड़ी से चले जान निरापद स्थान है निरापद स्थान। चित्रांकन आर्ट एंड क्राफ्ट स्कूल एक नम्बर दौलतपुर फुलबागान बाटानगर सन्तान एवं परिजन के चित्रकलाय पारदर्शी करे तुलते छोटो थेके उपयुक्त गाइडलाइन पेते चित्रकलाय डिग्री ग्रहण करते एकाधिक अवार्ड प्राप्त उच्च प्रशंसित नारायण राय चित्रांकन आर्ट एंड क्राफ्ट स्कूल अयल पैस्टल जल रंग तेल रंग फेब्रिक एक्रिलिक कलर छाड़ाओ ग्लास पेंटिंग छाड़ाओ हाथेर कारुशिल्पे दक्ष होते चित्रांकन आर्ट एंड क्राफ्ट स्कूल इंस्टीट्यूट अफ टेक्नोलॉजी कोलकाता conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট ব্যাকলাইট স্টার ফ্লেক্স ভিনাইল ফ্রন্টলাইট ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।